বিস্তারিত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সুদান থেকে বাংলাদেশে ফিরে আসা যে 136 জন নাগরিক আমরা পেয়েছি বাংলাদেশে, তাদের চোখে মুখে কিন্তু আতঙ্ক ছিল এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, আমরা প্রতিবেদন আপনার প্রতিবেদনও যেমনটি দেখেছেন যে তাদের চোখে মুখে আতঙ্ক, এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এক একজনের আসলে ব্যবসার পেছনে বিনিয়োগ ছিল 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি এমন মানুষও ছিল, এবং সর্বস্তরের মানুষ ছিল, যেমন শ্রমিক ছিল এবং সেখানে হাসপাতালে কর্মরত কর্মীরা ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশি, তবে সবারই কিন্তু আসলে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের আসলে সেখানে ব্যবসা ছিল, এবং প্রত্যেকে প্রায় 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা বিনিয়োগ ছিল, যেটা কিন্তু আসলে তারা কোনোভাবেই আনতে পারেনি। অনেকে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং একজন ব্যবসায়ী আমাদেরকে জানাচ্ছিলেন যে তার স্বামীকে তিনি আসলে তার স্বামী সেখানে সুদানে থেকে গেছেন, তবে পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে তার এখানে দেশে আসতে হয়েছে। অর্থাৎ অনেকে আসলে বিচ্ছিন্নভাবে পরিবারের অর্ধেক সুদানে রেখে অর্ধেক বাংলাদেশে ফিরে এসেছেন, এমন কিন্তু আমরা নজির দেখেছে। এবং সব মিলে যে পরিস্থিতি সেটা কিন্তু বলা চলে যে তারা আমাদেরকে যে বর্ণনা দিয়েছেন সেখানের 23 দিনের তাদের যুদ্ধকবলিত অবস্থায় থাকার, সেই বর্ণনা অনুযায়ী কিন্তু অনেকটা আতঙ্কিত অবস্থায় তারা ছিলেন, মৃত্যু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা ছিলেন। এবং তারা বলছিলেন যে খার্তুম থেকে যে 850 কিলোমিটার দূরত্বে পোর্ট সুদানে আসার পথটি তাদের সবচেয়ে বেশি ভয়ানক গেছে, যেখানে আসলে তারা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছিলেন, চেক হচ্ছিল, এবং সেখানে যেহেতু একটি আধাসামরিক বাহিনীর মধ্যে আসলে যুদ্ধ, তারা সবাই আসলে গোলাবারুদ সমৃদ্ধ, এবং তাদেরকে যখন চেক করা হচ্ছিল তখন কিন্তু ওপর দিয়ে একদিকে যুদ্ধবিমানের শেলের যেমন গোলাবারুদের যেমন শব্দ পাওয়া যাচ্ছিল, গোলাবারুদ যেভাবে আঘাত আনছিল, তেমনি কিন্তু আসলে নিচে দিয়েও গ্রাউন্ড ফোর্সের মধ্যে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের মাঝে আসলে তারা অনেক সময় অনেকে ভেবেই নিয়েছিলেন যে হয়তো তারা জীবিত অবস্থায় ফেরত আসতে পারবেন না বাংলাদেশে। তবে 136 জন বাংলাদেশি দেশে ফিরতে পেরেছেন, এবং তারা আশা করছেন যে যারা অনেকে পরিবার এখানে সেখানে রেখে এসেছেন, তারা সরকারের কাছে আসলে অনুরোধ জানাচ্ছে তাদের পরিবারকে যেন আসলে ফিরে আনা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেখানে 550 মতো যারা বাংলাদেশি আছেন, তারাও কিন্তু আসলে তাদেরকে কিন্তু দেশে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সুদান থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরার সর্বশেষ খবর। সুদান থেকে দেশে ফেরা বাংলাদেশের বিষয়ে বিস্তারিত জানাতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।